হ্যালো ফ্রেন্ডস, আজকে চলে এসেছি মোচা চিংড়ি রেসিপি নিয়ে। তো মোচা চিংড়ি রেসিপির জন্য কি কি উপকরণ আমার লাগছে চলো দেখে নাও। আজকে মোচা চিংড়ি ঘণ্ট রেসিপিটা বানানোর জন্য আমাদেরই ঘরের পিছন থেকে কলা গাছ কেটে বাবা টাটকা মোচাটা এখান থেকে আমাকে পেরে দিল। তারপরে সেই মোচাটার রেসিপি আমি বানালাম। মোচাটা এখানে কেটে এনে দেখো হালকা করে ছাড়িয়ে নিলাম। এবার লবণ ও হলুদ দিয়ে প্রেশার কুকারে একটু সিটি মেরে নিলেই মোচাটা সেদ্ধ হয়ে যাবে। এখানে কিন্তু আমি কুচি কুচি করে কাটিনি। তো চিংড়ি মাছ দিয়ে মোচা রেসিপির জন্য এখানে মোচাটাকে সেদ্ধ করে নিয়েছি। এখানে চিংড়ি মাছ লবণ হলুদ মাখানো রয়েছে। ফোড়নের জন্য লাগবে জিরে, তেজপাতা, আদা, জিরে, কাঁচা লঙ্কা বাটা, এখানে লাগছে ডুমো ডুমো করে কাটা আলু, আর সাথে লাগবে তেল, লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো। চিংড়ি মাছ ভাজার জন্য কড়াইতে সাদা তেল একটু গরম করে নেব। এবার চিংড়ি মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার চিংড়ি মাছগুলো অন্য একটা বাটিতে তুলে নেব। ফোড়নের জন্য গোটা জিরে আর দিয়ে দেবো একটা তেজপাতা। জিরেটা একটু ভাজা হলে দিয়ে দেবো আলু, ডুমো ডুমো করে কাটা আলু একটু ভেজে নেব। তো আলুটা এখানে লাল লাল করে ভেজে নিয়েছি। ভাজার সময় আমি অল্প হলুদ আর অল্প একটু লবণ দিয়ে নিয়েছি। এবার আমি ভাজা আলুর মধ্যে দিয়ে দেবো এক চামচ জিরে, আদা আর লঙ্কা বাটা, দেবো স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, দিয়ে আবারও ভালো করে একটু কষিয়ে নেব। মশলাটা একদম গায়ে গায়ে লেগে মাখো মাখো হয়ে গেছে। এইবার সেদ্ধ করে চটকে রাখা মোচাটা আমি এক এক করে এই মশলার মধ্যে অ্যাড করে দেবো, দিয়ে আবারও ভালো করে কষিয়ে তারপর কষাতে থাকো। হ্যাঁ দেখো এখানে মোচাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনি, দিয়ে আবারও একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। দিয়ে ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে দেবো। ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে বেশিক্ষণ কষাবো না, হালকা করে একটু এদিক ওদিক নাড়াচাড়া করে এই 30 সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। বেশি চিংড়ি মাছ দিয়ে নাড়াচাড়া করলে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে। দেখো এখানে আমি শাহী গরম মশলা দিয়ে দেবো, তারপর দিয়ে দেবো এখানে ঘি। ঘি এবং গরম মশলা দিয়ে অল্প হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মোচা যত একটু শুকনো শুকনো হবে খেতে তত বেশি ভালো লাগবে, কিন্তু চিংড়ি মাছ দিয়ে বেশিক্ষণ নাড়াচাড়া করব না, এবার নামিয়ে নেব। মোচাটা আমার হয়ে গেছে, তো আমি এখানে সার্ভ করে নিচ্ছি। তো রেডি হয়ে গেছে আজকে আমার মোচা চিংড়ি।